চলতি বছরের 17ই এপ্রিল বাংলা চলচ্চিত্রের জন্য ছিল বিস্ময় একদিন। সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি যাবেন মিষ্টি মেয়ে হিসেবে খ্যাত অভিনেত্রী সারা বেগম কবরী। কিংবদন্তির প্রস্থানের পর এবারে প্রথম এলো জন্মদিন। মহামারী করোনায় কেড়ে নিয়েছিল তাকে, প্রকোপ এখনো কমেনি, তাই এই অভিনেত্রীর এবারের জন্মদিনে আনুষ্ঠানিক তেমন কিছুই থাকছে না। কবরীর জন্ম 1952 সালের 19 জুলাই। বাবা কৃষ্ণদাস পাল, মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। তার বাবার দুই বিয়ে, ছোট স্ত্রীর দ্বিতীয় মেয়ে মীনা পাল কবরী। সৎ মায়ের দুই মেয়ে, দুই ছেলে, ছোট মায়ের 5 ছেলে 4 মেয়ে। বিশাল পরিবার হলেও কবরী নিজেকে খুব অল্প বয়সেই আলাদা করেছেন নিজ গুণে। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি। কাজ করেন টেলিভিশনে, এরপর দ্রুত সময়ে যুক্ত হন চলচ্চিত্রে। প্রায় 5.5 দশক আগে 1964 সালে সুভাষ দত্তের সুতরাং দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কবরী। তারপর একের পর এক ছবি দিয়ে জয় করতে থাকেন দর্শক হৃদয়, হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে। সে সময়ে সব সুপারস্টারই অভিনয় করেছেন তার সঙ্গে। তালিকায় আছেন রাজ্জাক, ফারুক, সুহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের নাম। এরপর কবরী জড়িয়েছেন রাজনীতিতে, নির্মাণ করেছেন চলচ্চিত্র, সর্বশেষ করেছিলেন এই তুমি সেই তুমি ছবির পরিচালনা। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সুখী সিনেমা কবরীকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। কবরী প্রথমে বিয়ে করেন চিত চৌধুরীকে। বিচ্ছেদের পর 1978 সালে বিয়ে করেন শফিউদ্দিন সারোয়ারকে। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী 5 সন্তানের মা। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। চলতি বছরেই কবরী শেষ করেন তার পরিচালিত দ্বিতীয় ছবি এই তুমি সেই তুমি শুটিং। অবস্থার অবনতি হওয়ায় তাকে শেখ রাসেল গ্যাস্টলিভার হাসপাতালের ICU-তে নেওয়া হয়। সেখানে 17ই এপ্রিল মারা যান তিনি। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1।